Assalamualaikum বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের সফর হবে চরহাট চরহাট কত সুন্দর জায়গা যদি আপনারা না দেখে বলবেন না আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা চরহাট আপনাদের দেখাবো কিভাবে যাওয়া লাগবে এটা পুরো জায়গা সবই আপনারা দেখতে পারবেন আপনারা কিছু দেখতে লাগা আসসালামু আজকে এই দিন তৃতীয় দিন আমাদের সাথে সময় দিয়েছে সে ঢাকা থেকে আসছে খুব কষ্ট করে জানি করে গতকালকে আজকে আমাদের সাথে চরহাট ঘুরতে যাবে আপনারা তার কাছে এই বিষয় শুনে জায়গা এবং কীভাবে ওই জায়গায় যাওয়া লাগবে কী করা লাগবে বা কী হবে সেটা সেই বলবেন আমি আসলে কখনো যাইনি এখানে ঠিক আছে আজকে প্রথম যাবো প্রথম আজকে খুলনায় আসলাম 26 বছর পর এখন এখানে গেলে বোঝা যাবে আসলে কেমন তার মুখে যেন শুনছি বাস্তবতা আছে নাকি ঘুম পায় না বন্ধুরা আমরা এই যে অটো করলাম রানিরাম গেট থেকে বেশি দূর পথে অবশ্য 10 টাকা ভাড়া লাগে আমরা যাচ্ছি এখন আপনারা তো আমাদের রাস্তাটা দেখেন কত সুন্দর রাস্তা ভালো সব কিছু ভালো যাতায়াতের জন্য অনেক সুবিধা রয়েছে হ্যাঁ আপনারা মধ্যে আসলে এইসব জায়গায় একটু আসেন ঘোরেন আপনাদের ভালো ধরনের একটা জায়গা কিন্তু লকডাউনে আমি বলতে চাই যে লকডাউনের ভিতরে আপনারা দূরের থেকে না আসা ভালো আমরা তো ধারে কাছেই থাকি যারা ধারে কাছে থাকেন তারা আসেন ঘুরে বেড়ান বেশ খুব মজা এবং আমি আমার বন্ধুরা আসলে তারাও খুব খুশি দেখে তাদের পরিবর্তনটা অনেকটা ভালো তারা সবসময় আমাদের সহযোগিতা করে ঘোরার জন্য তারাও আমাদের সঙ্গে থাকে বিরোধে এই জন্য এই জিনিসটাকে আমার বন্ধুবান্ধবকে ধন্যবাদ জানাই তারা আমাদের সাথে সবসময় সব কাজে সহযোগিতা করে এটা আমাদের বন্ধু সালাউদ্দিন জনি বলে আপনাদের কি বলে বিষয় এটা আমাদের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না কই চলে গেছে চলে গেছে কই যাচ্ছি আমরা ভাই আমরা ওপার যাচ্ছি ওপার যে জবার ভাই কাটাপুর যাব কাটাপুর অনেক দূর সামনে চলে গেছে রোবট কাটাপুর কাটাপুর দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব এখন দৃশ্য জানতে পারবেন বুঝতে পারবেন আপনারা আবার আসি সেটা Thank you.
ভালো লাগছে কত ভালো লাগছে তুই কিছু বল বলবি না এবার ভাই কিরে এতদিন পর আইলি কেমন লাগে অনেক ভালো লাগছে এখানে এসে হ্যাঁ বন্ধুরা আমরা যে উদ্দেশ্যে আসছিলাম অনেকে আশা হয়নি কাঁটাবন আমি মনে করি জরেহাট থেকে আরো সুন্দর কাঁটাবন দেখতে কাঁটাবনের আশেপাশে নদীর কাছ থেকে আসলে আনন্দিত হবেন বাতাসের যে অনুভবটা সে অনুভব করবেন আপনার আরো বেশি আনন্দ ঘোরার পর পাঁচ টাকা লাগে দেখাচ্ছে।